শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো ২৪ মে শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আসছে নৌতাপ, নাসার সতর্কবাণী, আগামীকাল থেকে সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীতে, নয় দিন থাকবে ভয়ঙ্কর গরম, বিস্তারিতে থাকবে প্রতিবেদনে। শিলচর কাসারে মোবাইল চার্জিংয়ে লাগিয়ে ফোনে কথা বলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক কমান্ডের। কালাইন রোডে সিইউইটি পরীক্ষার্থী সহ অভিভাবকরা ডাকাতের খপ্পরে, ধৃত তিনজন। তীব্র গরমে স্কুলগুলোতে সতর্কতা জারি। লোকসভা নির্বাচনে আগামীকাল ষষ্ঠ দফার ভোট গ্রহণ। আগামীকাল ৫৮ আসনে ৮৮৯ প্রার্থীর ভাগ্য পরীক্ষা। ২৭ লোকের আধার কার্ড নয়া মামলায় সুপ্রিম নোটিশ, আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক নেই। ঔষধের আকাল, টিবি আতঙ্ক দেশ জুড়ে, চিকিৎসকদের আশঙ্কা অবিলম্বে পরিস্থিতি না শুধরালে সারা দেশে ভয়াবহ চেহারা নিতে পারে যক্ষা। পুড়ছে দেশের বহু রাজ্য। রাজস্থানে তাপমাত্রা ৪৯ ডিগ্রি, রাজস্থানে গরমে মৃত্যু ৯ জনের। এবং শেষ খবরটি, আগামীকাল থেকে নৌতাপের সতর্কবাণী। বরাক উপত্যকা সহ রাজ্যের স্কুলগুলোতে বিশেষ ছুটি ঘোষণার দাবি আকসার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আসছে নৌতাপ। নাসা জানিয়েছে আগামীকাল থেকে অর্থাৎ ২৫ মে থেকে শুরু হবে নৌতাপ। নাসার সতর্কবাণী, এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে সেই সময়টায় সবচেয়ে বেশি গরম পড়ে। আগামীকাল অর্থাৎ ২৫ মে সকাল ৩:১৬ মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। ১৫ দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই ১৫ দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়। সূর্য রোহিণী নক্ষত্রে ১৫ দিন থাকলেও তার মধ্যে প্রথম ৯ দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। এই ৯ দিনকে নৌতাপ বলা হয়। এই বছর নৌতাপ চলবে আগামী ২৫ মে অর্থাৎ আগামীকাল থেকে ২ জুন পর্যন্ত। শিলচর কাসারে মোবাইল চার্জে লাগিয়ে ফোনে কথা বলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক কমান্ডো। মৃত কমান্ডো হলেন ডিমৌ লাউবিলের কমান্ডো অমরজ্যোতি তাইদ। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় কাসার জেলার লোয়ার বন্দে। অমরজ্যোতি সেখানে কর্মরত ছিলেন। তিনি ক্যাম্পে মোবাইল চার্জিংয়ে লাগিয়ে ফোনে কথা বলতে গেলে বিদ্যুতের সুবলে পড়েন। তার চিৎকার শুনে দৌড়ে গিয়ে সঙ্গীরা সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসেন। চিকিৎসারত অবস্থায় কমান্ডোকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। জানা যায় মাত্র ১.৫ বছর আগে চাকরিতে যোগ দেন তিনি। হাইলাকান্দিতে নির্মীয়মান সেকেন্ড কমান্ড ব্যাটেলিয়ান ক্যাম্পে নিয়োজিত হয়েছিলেন। শিবসাগর জেলার ডিমৌ লাউবিলের বাসিন্দা প্রয়াত পুষ্প তাইদ নাতে তাইদের সন্তান ছিলেন অমরজ্যোতি তাইদ। কালাইন রোডে সিইউইটি পরীক্ষার্থী সহ অভিভাবকরা ডাকাতের খপ্পরে, ধৃত ৩ জন। শিলং যাওয়ার পথে ২ সিইউইটি পরীক্ষার্থী সহ পরিবারের লোকেরা ডাকাত দলের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন। ঘটনাটি ঘটেছে শিলচর কালাইন রোডের ৩ গড়িতে। পুলিশ অভিযানে নেমে ৩ ডাকাতকে পাকড়াও করেছে। এ ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি এনটিএর বিরুদ্ধে ক্ষোভের পারদ আরও বাড়ল। জানা যায় সিইউইটি পরীক্ষায় বসতে বৃহস্পতিবার শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ২ পড়ুয়াকে নিয়ে অভিভাবকরা। কিন্তু তারা শিলং পৌঁছার একটু আগে সিইউইটি পরীক্ষা বাতিলের খবর পেয়ে বাড়িমুখো হন। রাত ৩টা নাগাদ বিহারা পুলিশ ফাঁড়ির অধীন ৩ গড়িতে ডাকাতির শিকার হয়ে সর্বস্ব হইয়েছেন।
ছয় জনের ডাকাত দল মোটা রশি দিয়ে পথ আগলে দাঁড়ালো, দাসহ অস্ত্র নিয়ে আক্রমণ করে। তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, মহিলাদের সোনাসহ নগদ টাকা হাতিয়ে নেয়। এমনকি তাদের মারধর করেছে ডাকাতরা বলে জানা যায়। ঘটনার পর তারা বাঙ্গারপার পুলিশকে জানান। তখন পুলিশ বিহারা থানায় গিয়ে জানাতে বলে। বাঙ্গারপার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিপুল বিশ্বাস তাদের সঙ্গে নিয়ে বিহারা যাওয়ার পথে ঘটনাস্থলের অনতি দূরে একটি এল্টো গাড়ি দেখতে পান। তখন এল্টো গাড়িতে থাকা তিনজনকে ডাকাত হিসাবে শনাক্ত করেন যাত্রীরা। বাঙ্গারপার পুলিশ তিন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ তিন ডাকাতকে বাঙ্গারপার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। বাঙ্গারপার পুলিশ ডাকাতদের বিহারা পুলিশকে সমঝে দেয়। তিন ডাকাত হল কাটিগড়ার সরিষাকুড়ির বাবুল হোসেন শেখ, আমিরুল হক ও কাটিগড়া তিনগড়ি গ্রামের কেয়ামুদ্দিন শেখ। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার বুথ প্রচার থামল। আগামীকাল অর্থাৎ শনিবার ছয় রাজ্য এবং দুই কেন্দ্রশাসিত অঞ্চলের 58 আসনে বুথ নেওয়া হবে। আর ওই বুটের সঙ্গে সঙ্গে দেশের 28 রাজ্য এবং সব কয়টি কেন্দ্রশাসিত অঞ্চলের বুট সম্পূর্ণ হয়ে যাবে। ষষ্ঠ দফায় সবচেয়ে বেশি আসনে বুট নেওয়া হচ্ছে উত্তরপ্রদেশে। যোগী আদিত্যনাথের রাজ্যের 14 আসনে বুট নেওয়া হবে। এছাড়া হরিয়ানার 10টি, বিহারের 8টি, পশ্চিমবঙ্গের 8টি, দিল্লির 7টি, ওড়িশার 6টি, ঝাড়খণ্ডের 4টি এবং জম্মু কাশ্মীরের রাজৌরি অনন্তনাগ আসনে বুট নেওয়া হবে। তীব্র গরমের মধ্যে স্কুলগুলোতে সতর্কতা। প্রখর গরম, প্রতিদিনের তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে একাধিক ব্যবস্থা চালু করেছে শিক্ষা বিভাগ। শিক্ষার্থীদের শরীরে জলের ভারসাম্য বজায় রাখার কথা মনে করিয়ে দেওয়ার জন্য প্রভাবিত অঞ্চলের স্কুলগুলিকে দিনে 3 বার ওয়াটার বেল বাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তীব্র দাবদাহ এড়াতে এখন থেকে স্কুলের মর্নিং অ্যাসেম্বলি হবে শ্রেণীকক্ষের ভেতরে। আগামীকাল অর্থাৎ 25 মে থেকে নতাপের জেরে টানা 9 দিন তীব্র গরমের নাসার সতর্কবার্তার প্রেক্ষিতে পড়ুয়াদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য সরকারি এবং বেসরকারি স্কুলগুলোতে বিশেষ ছুটি ঘোষণার জোরালো দাবি তুলল আকসা। আজ এক সাংবাদিক সম্মেলন ডেকে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আকসার কর্মকর্তারা। তারা বলেন, চলতি দুর্বিষহ তাপমাত্রা সহ নাসার আগাম সতর্কবার্তার কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের সুরক্ষায় স্কুলগুলি জরুরি ছুটি ঘোষণা অত্যন্ত আবশ্যক। কেননা কম বয়সী পড়ুয়াদের কাছে উষ্ণায়নের মধ্যে স্কুলে ক্লাস করা বিপদ ঝুঁকির সম্ভাবনা রয়েছে। গরমে পুড়ছে দেশের বহু রাজ্য। দেশটাই যেন একটা ফুটন্ত তেলের কড়াই, তাতে টকবক করে ফুটছে এক একটা রাজ্য। মে মাসের শেষেও তাপ প্রবাহ থেকে নিস্তার নেই। আজ দেশের উষ্ণতম স্থান ছিল রাজস্থান। সেখানের তাপমাত্রার পারদ 49 ডিগ্রি সেলসিয়াস। শুধু রাজস্থানে নয়, তাপ প্রবাহে পুড়ছে আসাম, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে গুজরাট, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্য। আগামী কয়েকদিনেও তাপ প্রবাহের জ্বালা সহ্য করতে হবে, এমনটাই পূর্বাভাস দিল মৌসুম ভবন। রাজস্থানে আজকের তাপমাত্রা 49 ডিগ্রি। রাজস্থানে গরমে মৃত্যু হয়েছে 9 জনের। উত্তর ভারতে 5 দিন তাপ প্রবাহের সতর্কতা। 27 লোকের আধার কার্ড, নয়া মামলায় সুপ্রিম নোটিশ। আধার কার্ডের সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক নেই। আধার কার্ড সংক্রান্ত সমস্যা সমাধানে আবার নোটিশ দিল সুপ্রিম কোর্ট। অসমে 27 লক্ষ মানুষের আধার কার্ড নেই। এ নিয়ে একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নোটিশ দিয়েছে। একই বিষয়ে সাংসদ সুস্মিতা দেব আগেই মামলা করেছিলেন। দুই মামলাকে একটি প্রসঙ্গে এনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্ডিওয়ালা এবং মনোজ মিশ্রকে দিয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে নোটিশ দিয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন মহলকে এই নোটিশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে নতুন যিনি মামলা করেছেন তিনি বলেছেন,
অসমে এনআরসির জন্য 27 লক্ষ মানুষ আধার কার্ড পাচ্ছেন না। এই 27 লক্ষের মধ্যে সবার যে এনআরসি চূড়ান্ত তালিকায় নাম উঠেনি এমন নয়, অনেকেই আছেন যাদের নাম চূড়ান্ত তালিকায় উঠেছে অথচ তারা আধার কার্ড পাচ্ছেন না, এর ফলে তারা বিভিন্ন সরকারি সুবিধা নিতে পারছেন না। এবার শেষ খবরটি, ঔষধের আকাল, টিবি আতঙ্ক দেশ জুড়ে, চিকিৎসকদের আশঙ্কা অবিলম্বে পরিস্থিতি না শুধরালে সারা দেশে ভয়াবহ চেহারা নিতে পারে যক্ষ্মা। 2025-এর মধ্যে দেশকে যক্ষ্মা বা টিবি মুক্ত করার লক্ষ্য রয়েছে কেন্দ্রীয় সরকারের, কিন্তু যক্ষ্মা নির্মূল হওয়া তো দূরের কথা, ঔষধের আকালে গোটা দেশে চিকিৎসকদের আশঙ্কা অবিলম্বে পরিস্থিতি না শুধরালে সারা দেশে ভয়াবহ চেহারা নিতে পারে যক্ষ্মা টিবি। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।